বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাদের এই ই বেঙ্গল চ্যানেলের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি দীপ্তি হালদার আগের দুটো ভিডিওতে আমি তোমাদের ধ্বনি ও ধ্বনি পরিবর্তন চ্যাপ্টারের ধ্বনি পড়িয়েছিলাম তাই তো তো আগের দুটো ভিডিও থেকে আমরা ধ্বনি সম্পর্কে জানতে পেরেছি কিন্তু এবার আমরা জানবো ধ্বনি পরিবর্তন সম্পর্কে তাহলে আজকে আমরা কী কী জানবো চলো সেগুলো দেখিনি ধ্বনি পরিবর্তন সম্পর্কে জানব তারপরে আমরা জানবো ধনী পরিবর্তনের কারণ কি নেক্সট জানব ধ্বনি পরিবর্তনের শ্রেণী বিভাগ তারপরে ধ্বনি পরিবর্তনের শ্রেণী বিভাগগুলির মধ্যে দুটি শ্রেণী বিভাগ জানব সেটা হলো ধন ধ্বনির আগম বা ধন্যগম আর ধ্বনির লোভ বা ধন্যালোক ঠিক আছে আমরা প্রথমে ধ্বনি পরিবর্তন সম্পর্কে দু এক কথা জেনে নিই ঠিক আছে আমাদের এই বাংলা ভাষা অনেক প্রাণবন্ত ও চলমান ভাষা আমাদের এই বাংলা ভাষাতেই বহু বছর ধরে ধীর এবং ধারাবাহিকভাবে নানা পরিবর্তন সাধিত হয়েছে আর এই যে পরিবর্তন সাধিত হয়েছে এই পরিবর্তনের ফলে বাংলা ভাষা আরও আন্তরিক ও প্রাণবন্ত হয়ে উঠেছে তাই আমরা এখন জানব ধ্বনি পরিবর্তনের কারণ সম্পর্কে তাহলে চলো দেখিনি ধ্বনি পরিবর্তন কেন হলো তার পিছনে কী কী কারণ রয়েছে ঠিক আছে তাহলে ধ্বনি পরিবর্তনের কারণগুলি কি কি সেগুলো হলো প্রথমে আছে শ্রবণযন্ত্রের ত্রুটির কারণে ধ্বনি পরিবর্তন আমাদের অনেক সময় সোনার ভুলের ফলে আমরা একটা শব্দকে অন্য শব্দ অন্যভাবে উচ্চারণ করে থাকি তাই বলা হয়েছে যন্ত্রের ত্রুটির কারণে ধ্বনি পরিবর্তন হয় নেক্সট হচ্ছে জিহবার পরিশ্রম লাঘবের জন্য ধ্বনি পরিবর্তন তাহলে কি আমাদের যে জিভ আছে ওই জিভটাকে বেশি নাড়াচাড়া না করে বা তাকে বেশি পরিশ্রম না দেওয়ার জন্য অনেক সময় কোনো কোনো শব্দকে আমরা অন্যভাবে উচ্চারণ করে থাকি এক্ষেত্রে যে পরিবর্তনটা হয় সেটা হয় কি কী জন্য হয় জিহবার পরিশ্রম লাঘবের জন্য ঠিক আছে নেক্সট হলো উচ্চারণের অক্ষমতার জন্য ধ্বনি পরিবর্তন উচ্চারণের অক্ষমতা মানে কোনো একটা শব্দ হয়তো আমি উচ্চারণ করতে পারছি না বিশেষত যুক্তাক্ষরগুলো হয় সেই যুক্তাক্ষরগুলো উচ্চারণ করতে না পারার কারণে আমরা সেটাকে বিস্তারিত করে ভেঙে বা কোনো সময় লোভ করে কোনো একটা ধ্বনির লোভ ঘটিয়ে আমরা উচ্চারণ করে থাকি এইভাবেও একটা শব্দ অন্যভাবে উচ্চারিত হয় তার মানে ধ্বনির পরিবর্তন হচ্ছে তাই বলা হয়েছে উচ্চারণের অক্ষমতার জন্য ধ্বনি পরিবর্তন নেক্সট আছে অন্যমনস্কতার কারণে ধ্বনি পরিবর্তন অন্যমনস্কতা মানে ধরো আমি কোনো মানে অন্যমনস্কভাবে কোনো একটা শব্দকে অন্যভাবে উচ্চারণ করলাম কোনো একটা ধ্বনির লোভ ঘটিয়ে বা আগমন ঘটিয়ে আমরা উচ্চারণ করে ফেলি সেক্ষেত্রে হয় অন্যমনস্কতার কারণে ধ্বনি পরিবর্তন নেক্সট আছে বিদেশি ভাষার প্রভাবজনিত কারণে ধ্বনি পরিবর্তন ঘটে অনেক সময় হয় বিদেশি ভাষার প্রভাবে অনেক সময় কোনো কোনো ধ্বনির পরিবর্তন ঘটে থাকে তাই বলা হয়েছে বিদেশি ভাষার প্রভাবজনিত কারণে ধ্বনি পরিবর্তন এটা গেলে ধ্বনি পরিবর্তনের কারণ এবার আমরা জানব এই ধ্বনি পরিবর্তনের কারণগুলির জন্য ধনী পরিবর্তনকে কটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ ধনী পরিবর্তনের শ্রেণী বিভাগ সম্পর্কে ঠিক আছে চলো তাহলে দেখে নিই ধ্বনি পরিবর্তনকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবার আমরা জানব ধ্বনি পরিবর্তনের শ্রেণীবিভাগ তাই তো ধ্বনি পরিবর্তনকে কটি ভাগে ভাগ করা হয় মোট চারটি ভাগে ভাগ করা হয় তাহলে ধ্বনি পরিবর্তনকে কটি ভাগে ভাগ করা হয় চারটি ভাগে সেগুলো কি কি প্রথম ভাগ হলো ধনির আগম বা ধন্যাগম তাহলে ধ্বনি পরিবর্তনের প্রথম ভাগ কি ধনির আগম বা ধর্নাগম দ্বিতীয় ভাগ কি ধনির লোক বা ধন্যালোপ তাহলে ধনী পরিবর্তনের দ্বিতীয় ভাগকেই ধনির লোভ বা ধন্যালোপ নেক্সট আছে অর্থাৎ তৃতীয় ভাগ হলো ধনির স্থানান্তর তৃতীয় ভাগ হলো ধ্বনির স্থানান্তর এবং চতুর্থ ভাগ হল ধ্বনির রূপান্তর তাহলে ধনী পরিবর্তনের বিভাগগুলির মধ্যে চতুর্থ ভাগ কোনটি ধ্বনির রূপান্তর ঠিক আছে তাহলে ধ্বনি পরিবর্তনকে কটি ভাগে ভাগ করা হয় মোট চারটি ভাগে সেগুলো কি কি ধ্বনির আগম বা ধন্যাগম ধ্বনির লোপ বা ধন্যালোপ ধনির স্থানান্তর আর হলো ধ্বনির রূপান্তর ঠিক আছে এই হলো ধ্বনি পরিবর্তনের শ্রেণী বিভাগ ঠিক আছে এবার আমরা জানব ধ্বনি পরিবর্তনের শ্রেণী বিভাগগুলির মধ্যে প্রথম ভাগ ধনির আগম বা ধনাগম ঠিক আছে তাহলে চলো দেখিনি ধনির আগম বা ধর্নাগম কি এবং একে কটি ভাগে ভাগ করা হয় কি কি সেগুলো ঠিক আছে তাহলে ধনির আগম বা ধর্নাগম কাকে বলে ধ্বনি পরিবর্তনের প্রথম বিভাগ কি ছিল ধনিরাগম তাই তো তা ধ্বনির আগম বা ধন্যাগম কাকে বলে উচ্চারণকে সহজ ও সরল করার জন্য বা উচ্চারণের অক্ষমতার জন্য যখন কোনো শব্দের আদিতে মধ্যে ও অন্তে নতুন কোনো ধ্বনির আগম ঘটে তখন সেই জাতীয় ধ্বনি পরিবর্তনকে ধন্যাগম বলে তাহলে ধর্নাগম কাকে বলে ধন্যাগম হল উচ্চারণকে সহজ ও সরল করার জন্য বা উচ্চারণের অক্ষমতার জন্য যখন কোনো শব্দের আদিতে মধ্যে ও অন্তে নতুন কোনো ধ্বনির আগম ঘটে তখন সেই জাতীয় ধ্বনি পরিবর্তনকে ধর্নাগম বলে ওকে তা এবারে একটা উদাহরণ দিয়ে দেখাই দেখো এখানে একটা শব্দ আছে রতন এই রতনের শব্দের মধ্যে কোনটা আদিতে আছে কোনটা মধ্যে আছে আর কোনটা অন্তে আছে আমরা দেখব রতন শব্দের মধ্যে রটা হচ্ছে আদিতে আছে ত হচ্ছে মধ্যে আছে আর দন্তান্ন হচ্ছে অন্তে আছে মানে শেষে আছে র তাহলে আদিতে বা প্রথমে আছে মধ্যে বা মাঝে আছে আর দন্তান্ন অন্ত বা শেষে আছে তাই তো তাহলে এই হলো আমাদের ধ্বনির আগম বা ধর্নাগম ঠিক আছে এবার আমরা জানব ধ্বনির আগম বা ধন্যাগমের শ্রেণী বিভাগ সম্পর্কে কি জানব ধনির আগম বা ধর্নাগমের শ্রেণী বিভাগ সম্পর্কে জানব ঠিক আছে ধনির আগম বা ধর্নাগমকে তিনটি ভাগে ভাগ করা হয় কটি ভাগে ভাগ করা হয় তিনটি ভাগে ভাগ করা হয় কটি ভাগে ভাগ করা হয় তিনটি ভাগে তাই তো এইবার সেই শ্রেণী বিভাগগুলি আমরা জানি চলো প্রথমে আছে দেখো সরাগম ধর্নাগমের শ্রেণী বিভাগগুলির মধ্যে প্রথম হলো স্বরাগম দ্বিতীয় হলো ব্যঞ্জনাগম আর তৃতীয় হল শ্রুতি ধ্বনি এবার আমরা জানবো স্বরাগমের শ্রেণী বিভাগ সম্পর্কে এই স্বরাগমকে কটি শ্রেণীতে ভাগ করা হয় স্বরাগমকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় কটি শ্রেণীতে তিনটি শ্রেণীতে ঠিক আছে কি কী সেই শ্রেণী বিভাগগুলি সেগুলি হলো আদি স্বরাগম কি বললাম আদি স্বরাগম মধ্য সরাগম কি বললাম মধ্য সরাগম আর তৃতীয় ভাগ হলো অন্ত সরাগম তৃতীয় ভাগ কী অন্তঃসরাগম তাহলে সর স্বরাগমকে স্বরাগমকে কটি শ্রেণীতে ভাগ করা হয় তিনটি শ্রেণীতে কি কি আদি স্বরাগম মধ্য সরাগম আর হলো অন্তঃসরাগম ঠিক আছে এইবার আমরা জানব স্বরাগম সম্পর্কে কি জানব আদি সরাগম সম্পর্কে ঠিক আছে এই আদি আদিসরাগমকে ইংরাজিতে বলা হয় ভাওয়েল প্রথেশিস কি বলা হয় ভাওয়েল তো আদি আদিসরাগম কাকে বলে শব্দের প্রথমে বা আদিতে শরধ্বনির আগমন ঘটলে তখন সেই পরিবর্তনকে বলে আদিসরাগম তাহলে আদি আদিসরাগম কাকে বলে শব্দের প্রথমে এই যে আছে না আদি আদি মানে কি প্রথমে তো তাহলে এই নামের মধ্যেই সংজ্ঞা বলে দেওয়া আছে তাই না দেখো শব্দের প্রথমে বা আদিতে শরধ্বনির আগমন ঘটলে তখন সেই পরিবর্তনকে বলে আদি সরাগম ওকে এবার আমরা উদাহরণ দেখে নিই কয়েকটা দেখো প্রথম উদাহরণে আছে দেখো স্পর্ধা কি আছে স্পর্ধা এই স্পর্ধা থেকে আসে আস্পর্ধা অনেকেই বলে থাকে আস্পর্ধা বলে তো স্পর্ধা থেকে অনেকেই বলে আস্পর্ধা এই যে শব্দের প্রথমে আ শরধ্বনির আগম হয়েছে দেখো এই যে আ শরধ্বনির আগম হয়েছে এটা কিন্তু আগে ছিল না ছিল কি ছিল না পরে আগম ঘটেছে তাই এই যে শব্দের প্রথমে বা আদিতে এই আ শরধ্বনির আগম ঘটল একেই বলা হয় আদি স্বরাগম এই পরিবর্তনকে বলা হয় আদি সরাগম ঠিক আছে নেক্সট দেখো আর একটা আছে স্টেশন কি আছে স্টেশন স্টেশনকে অনেকেই বলে থাকে স্টেশন তাই তো নিশ্চয়ই শুনে থাকবে স্টেশন অনেকেই বলে থাকে এই যে ই ই এই শরধ্বনির আগমন ঘটলো এটা কিন্তু আগে ছিল না পরে ঘটেছে আগমন ঘটেছে কোথায় ঘটেছে শব্দের প্রথমে বা আদিতে ঘটেছে তাই তো আগে এই হ্রস্যই শরৎধ্বনির অস্তিত্ব ছিল না পরে এটি এসেছে এবং শব্দের আদিতে বা প্রথমে এসেছে তাই এটি হলো আদি সরাগমের উদাহরণ ওকে নেক্সট দেখো স্টেট কি আছে স্টেট এই স্টেটটা কী হয়েছে এ স্টেট অনেকেই বলে স্টেটটাকে অনেকেই স্টেট বলে এই যে এ শরৎধ্বনি এই এ শরৎধ্বনি আগে ছিল না পরে এসেছে পরে এটি আগমন হয়েছে এই যে এ শরধটার আগমন হয়েছে এটা কোথায় হয়েছে শব্দের আদিতে তো বা প্রথমে তো তাই এটি হলো আদি সরাগমের একটা উদাহরণ ঠিক আছে তাহলে এই হলো আদি সরাগম নেক্সট আছে কি দেখো নেক্সট আছে মধ্য সরাগম কি আছে নেক্সট মধ্য সরাগম মধ্য সরাগমকে ইংলিশে বলা হয় ভাবল ইনসারশন মধ্য স্বরাগমকে ইংলিশে কী বলা হয় ভাভেল ইনসারশন ওকে মধ্য সড়াগমের সংজ্ঞা কী দেখো এই যে নামের মধ্যে কিন্তু সংজ্ঞা বলে দেওয়া আছে মধ্য সরাগম ঠিক আছে কি হবে সংজ্ঞা এর সংজ্ঞা হবে শব্দের মধ্যে বা মাঝে স্বরধ্বনির আগমন ঘটলে তখন সেই পরিবর্তনকে মধ্য সরাগম বলে তাহলে মধ্য সরাগম কাকে বলে শব্দের মধ্যে বা মাঝে স্বরধ্বনির আগমন ঘটলে তখন সেই পরিবর্তনকে মধ্য সরাগম বলে ঠিক আছে এবার চলো উদাহরণ দেখে নি উদাহরণে কি আছে দেখো র তৈদন্তন্য রত্ন তাই তো এই রত্নটাকে অনেকেই বলে থাকে রতন বলে না রতন বলে তো দেখো এখানে আমি যুক্তাক্ষর দিয়ে লিখেছি রত্ন বলার সময় আমরা কি কি উচ্চারণ করছি র যুক্ত অ যুক্ত তযুক্ত ন দন্তান্ন যুক্ত অ তাই তো কিন্তু রতন বলার সময় একটা এক্সট্রা শরধ্বনি আসছে সেটা হলো রযুক্ত অযুক্ত অ অযুক্ত দন্তান্ন যুক্ত অ এই যে স্বরধ্বনি এটা কিন্তু তয়ের পরে ছিল না দেখো আজ ছিল কি ছিল না তাই এই যে মাঝে মাঝে বা মধ্যে এই যে স্বরধ্বনির আগমন ঘটলো তাই এটি হয়ে যাবে মধ্য সরাগমের উদাহরণ ঠিক আছে নেক্সট দেখো মগ্ন কি আছে মগ্ন এই মগ্নটাকে অনেক সময় মগন বলা হয় তাই তো মগন বলা হয় এই মগ্ন যখন আমরা বলি তখন আমরা কী কী উচ্চারণ করি ধ্বনি কী কী ধ্বনির উচ্চারণ করি ম যুক্ত অযুক্ত গ যুক্ত দন্তানযুক্ত অ কিন্তু যখন মগন বলি তখন আমরা কি কী উচ্চারণ করি ম যুক্ত অযুক্ত গযুক্ত অযুক্ত দন্তানাযুক্ত অ এই যে মাঝে এই অসরধ্বনির আগমন ঘটেছে এটা কিন্তু গয়ের পরে ছিল না দেখো ভালো করে ছিল কি গয়ের পরে কিন্তু ছিল না এখানে আগমন ঘটেছে কোথায় আগমন ঘটেছে শব্দের মধ্যে তাই তো আদিতে নয় অন্তেও নয় মধ্যে ঘটেছে তাই এটি হলো মধ্য সরাগম ঠিক আছে বন্ধুরা এই মধ্য সরগমকে আরও দুটো নামে ডাকা হয় কি কি সেই নাম মধ্য সরাগমকে আবার স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলেও ডাকা হয় মধ্য সরগমকে কি কি নামে ডাকা হয় স্বরভক্তি আর হলো বিপ্রকর্ষ ঠিক আছে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে মধ্য সরগমের অপর নাম কি তাহলে কি বলবো স্বরভক্তি বলব বা মধ্য সরাগমকে আর কোন কোন নামে ডাকা হয় তখন আমরা লিখবো বা বিপ্রকর্ষ আবার যদি দিয়ে দেয় যে এই যে রত্ন থেকে রতন এই যে পরিবর্তনটা হয়তো তোমাকে মধ্য সরাগম দিল না দিল স্বরভক্তি আর তার সাথে অন্য কিছু জুড়ে দিল স্বরভক্তি বা অন্য কিছু তখন তুমি মধ্য সরাগম না থাকলেও স্বরভক্তিতে টিক মারতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই হলো মধ্য স্বরাগম ঠিক আছে এইবার আমরা জানব অন্তঃসরাগম সম্পর্কে কি সম্পর্কে জানব সরাগম সম্পর্কে ওকে অন্তঃসরাগমকে ইংলিশে বলা হয় ভাভেল ক্যাটেথেসিস কী বলা হয় ভাভেল ক্যাটেথেসিস ওকে অন্তঃসরাগম কাকে বলে শব্দের শেষে অন্তঃসরাগম তাই তো অন্ত মানে কে শেষে তাহলে সংজ্ঞা হলো অন্তসরাগমের সংজ্ঞা হলো শব্দের শেষে অর্থাৎ অন্তে যখন কোনো শরৎধ্বনির আগমন হয় তখন সেই পরিবর্তনকে অন্তসরাগম বলে তাহলে অন্তঃসরাগম কাকে বলে শব্দের শেষে অর্থাৎ অন্তে যখন কোনো শরৎধ্বনির আগমন হয় তখন সেই পরিবর্তনকে অন্তসরাগম বলে ঠিক আছে এবারে উদাহরণ দেখি চলো উদাহরণে বলা আছে বেঞ্চ কি বলা আছে বেঞ্চ বেঞ্চ থেকে আমরা অনেক সময় অনেকেই বলে থাকে বেঞ্চি বলে থাকে তো বেঞ্চি বলে থাকে না এই যে বেঞ্চটা হলো বেঞ্চি শেষে কি শর্ত আসছে ই না দেখো ভেঙেছি দেখো বেঞ্চকে ভেঙে কি কি পাচ্ছি ব যুক্ত এ যুক্ত দন্তানা যুক্ত চ কিন্তু বেঞ্চিকে ভেঙে ভেঙে কি পাচ্ছি ব যুক্ত এ যুক্ত দন্তানযুক্ত চযুক্ত হ্রস্যই তাইতো বেঞ্চিকে ভেঙে কী কী পাচ্ছি ব যুক্ত এ যুক্ত চ চযুক্ত হ্রস্যই এই হ্রস্যইটা কিন্তু বেঞ্চের এখানে ছিল না ছিল না এটা পরে আগমন ঘটেছে কোথায় আগমন ঘটেছে দেখো শব্দের অন্তে বা শেষে তাই তো তাই এই পরিবর্তনকে আমরা কি বলবো অন্তঃসরাগম ঠিক আছে নেক্সট আছে দেখো দিশ এই দিস শব্দটা অনেক সময় দিশারূপে উচ্চারিত হয় দিশ যখন আমরা উচ্চারণ করি তখন কি কি ধ্বনি থাকে দ দযুক্ত হ্রস্যযুক্ত তালাবস্য কিন্তু দিশা যখন উচ্চারণ করি তখন কী কী ধ্বনি থাকে যুক্ত হ্রসয়যুক্ত যুক্ত আ দেখো ভালো করে এই আটা কিন্তু দিস বলার সময় ছিল না পরে এটা আগম হয়েছে কোথায় আগমন হয়েছে শব্দের শেষে বা অন্তে তাই তো দিস দিশা বলার সময় দিশা বলার সময় আমরা শব্দের শেষে বা অন্তে আ শরধ্বনির উচ্চারণ করছি যেটা আগে ছিল না পরে আগমন ঘটেছে এবং শব্দের অন্তে আগমন ঘটেছে তাই এটা হলো অন্তঃসরাগমের উদাহরণ ওকে চলো এবারে কি আছে দেখি এইবার আছে ব্যঞ্জনাগম কি আছে ব্যঞ্জনাগম আমরা সেই ধ্বনি পরিবর্তনের যে শ্রেণী বিভাগগুলি পড়েছিলাম তার মধ্যে প্রথম ভাগ ছিল কি ধনীরাগম বা ধর্নাগম আবার এই ধনীরাগম বা ধর্নাগমকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছিল না প্রথম ভাগ ছিল সরাগম কী ছিল প্রথম ভাগ ছিল সরাগম আর দ্বিতীয় ভাগ কী ছিল এই ব্যঞ্জনাগম ছিল দ্বিতীয় ভাগ কী ছিল ব্যঞ্জনাগম ব্যঞ্জনাগমকে ইংলিশে কি বলা হয় কনসোন্যান্ট অ্যাডিশন ব্যঞ্জনাগমকে ইংলিশে কি বলা হয় কনসোন্যান্ট অ্যাডিসন ওকে এই ব্যঞ্জনাগমের সংজ্ঞা হলো শব্দের মধ্যে যখন ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে তখন সেই পরিবর্তনকে ব্যঞ্জনগম বলে তাহলে ব্যঞ্জনাগমের সংজ্ঞা কী শব্দের মধ্যে যখন ব্যঞ্জনধ্বনির আগমন ঘটে তখন সেই পরিবর্তনকে ব্যঞ্জনগম বলে ওকে নেক্সট আছে ব্যঞ্জনাগমের শ্রেণী বিভাগ ব্যঞ্জনাগমকে কটি শ্রেণীতে ভাগ করা হয় ব্যঞ্জনাগমকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় কটি শ্রেণীতে তিনটি শ্রেণীতে কি কি সেই শ্রেণী বিভাগগুলি সেগুলি হলো আদি ব্যঞ্জনাগম কি আছে প্রথমে আদি ব্যঞ্জনাগম দ্বিতীয় আছে মধ্য ব্যঞ্জনাগম দ্বিতীয় কি আছে মধ্য ব্যঞ্জনাগম আর তৃতীয় হলো অন্ত ব্যঞ্জনাগম তৃতীয় কি আছে অন্ত ব্যঞ্জনাগম তাহলে ব্যঞ্জনাগমকে কটি শ্রেণীতে ভাগ করা হয় তিনটি শ্রেণীতে ভাগ করা হয় কি কি সেই ভাগ আদি ব্যঞ্জনাগম মধ্য ব্যঞ্জনাগম আর হলো অন্ত ব্যঞ্জনাগম ঠিক আছে এই হলো ব্যঞ্জনাগমের বিভাগ এবার আমরা ব্যঞ্জনাগমের শ্রেণী বিভাগগুলির মধ্যে প্রথম বিভাগ অর্থাৎ আদি ব্যঞ্জনাগম সম্পর্কে জানব ঠিক আছে তাহলে ব্যঞ্জনাগমের প্রথম ভাগ হলো আদি ব্যঞ্জনাগম এই আদি ব্যঞ্জনাগমকে ইংলিশে বলা হয় কনসোন্যান্ট প্রোস্থেসিস কি বলা হয় ইংরেজিতে কনসোন্যান্ট প্রোস্থেসিস ওকে এই আদি ব্যঞ্জনাগমের সংজ্ঞা হলো দেখো নামের মধ্যে কিন্তু সংজ্ঞা বলে দেওয়া আছে ঠিক আছে এই আদি বলা আছে মানে কি কি হবে সংজ্ঞা শব্দের আদিতে বা প্রথমে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটলে তখন সেই পরিবর্তনকে বলে আদি ব্যঞ্জনাগম তাহলে আদি ব্যঞ্জনাগম কাকে বলে শব্দের আদিতে বা প্রথমে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটলে তখন সেই পরিবর্তনকে বলা হয় আদি ব্যঞ্জনগম এবার উদাহরণ দেখে নি চলো প্রথমে উদাহরণ আছে দেখো উজু উজু থেকে অনেকেই বলে রুজু এই যে রু রয়ে ধ্বনির আগমন ঘটেছে দেখো এখানে যে র ব্যঞ্জনধ্বনির আগমন ঘটেছে এটা আগে ছিল না পরে এটা আগমন ঘটেছে কোথায় আগমন ঘটেছে শব্দের আদিতে তাই তো শব্দের আদিতেই র ব্যঞ্জনধ্বনির আগমন ঘটেছে তাই এটি হলো আদি ব্যঞ্জনাগমের উদাহরণ ওকে নেক্সট আছে দেখো ওঝা ওঝা থেকে অনেকে বলে রোঝা এই রোঝার যে রো সেটা কিন্তু আগে ছিল না পরে এসেছে পরে আগমন ঘটেছে ঘটানো হয়েছে কোথায় আগমন ঘটানো হয়েছে শব্দের আদিতে শব্দের আদিতে র ব্যঞ্জনধ্বনির আগমন ঘটেছে তাই এটিও হলো আদি ব্যঞ্জনাগমের উদাহরণ ঠিক আছে এবারে নেক্সট আছে মধ্য ব্যঞ্জনাগম নেক্সট কি আছে মধ্য ব্যঞ্জনাগম মধ্য ব্যঞ্জনাগমকে ইংলিশে বলা হয় গ্লাইট মধ্য ব্যঞ্জনাগমকে ইংলিশে কী বলা হয় গ্লাইট ইনসার্সন তাহলে মধ্য ব্যঞ্জনাগমকে ইংলিশে বলা হয় গ্লাইড ইনসারসন ওকে এই মধ্য ব্যঞ্জনাগমের সংজ্ঞা হলো শব্দের মধ্যে বা মাঝে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটলে তখন সেই পরিবর্তনকে বলে মধ্য ব্যঞ্জনাগম তাহলে কোথায় শব্দের মধ্যে বা মাঝে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটলে তখন সেই পরিবর্তনকে কি বলে মধ্য ব্যঞ্জনগম ঠিক আছে এবার চলো উদাহরণ দেখি উদাহরণ হলো প্রথমে আছে দেখো বানর কি আছে বানর এই বানর থেকে অনেকেই বলে বান্দর কি বলে বান্দর এই যে প্রথমে ছিল বানর পরে হয়েছে বান্দর কিন্তু এই যে দন্তের নই দয় সেটা আগে ছিল না আগে ছিল বানর পরে পরিবর্তিত হয়ে কি হয়েছে বান্দর এই যে দ ধ্বনির আগম ঘটেছে দ ব্যঞ্জনধ্বনির আগম ঘটেছে এই দ ব্যঞ্জনধ্বনিটা কোথায় আগম ঘটেছে শব্দের মধ্যে অন্তে না আদিতে মধ্যে না তাহলে এই দ ব্যঞ্জনধ্বনির আগম ঘটেছে মধ্যে তাই এটি মধ্য ব্যঞ্জনাগমের উদাহরণ ওকে নেক্সট আছে দেখো পোড়ামুখী পোড়ামুখীটাকে অনেকেই বলে পোড়ার মুখী বলে তো পোড়ার মুখী এই যে পোড়ার মুখীদের এই যে রটা পোড়া পরে যে র রয়ের আগম ঘটেছে বৈষ্ণ র ব্যঞ্জনধ্বনির আগম ঘটেছে যার ফলে এটা একটা ব্যঞ্জনাগমের উদাহরণ কিন্তু এটা কোথায় আগম ঘটেছে শব্দের মধ্যে তাই তো মধ্যে বা মাঝে আদিতেও নয় আর অন্তেও নয় তাই এটিও উদাহরণ হবে মধ্য ব্যঞ্জনাগমের তাহলে পোড়ামুখী থেকে পোড়ার এই পরিবর্তনটা কার উদাহরণ মধ্য ব্যঞ্জনাগমের উদাহরণ ঠিক আছে নেক্সট আছে অন্তব্যঞ্জনাগম নেক্সট কি আছে অন্ত অন্তব্যঞ্জনাগম এই অন্তব্যঞ্জনাগমের সংজ্ঞা কি এই তো নামের মধ্যেই বলা আছে অন্ত ব্যঞ্জনগম তাহলে সংজ্ঞাটা কি হবে শব্দের অন্তে বা শেষে ব্যঞ্জন আগমন ঘটলে তখন সেই পরিবর্তনকে বলে অন্তম তাহলে কাকে বলে শব্দের অন্তে বা শেষে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটলে তখন সেই পরিবর্তনকে বলে অন্ত ঠিক আছে উদাহরণ কি দেখো জমিকে অনেকেই বলে জমিন বলে তো জমিকে অনেকেই বলে জমি এই যে দন্তান্ন ব্যঞ্জনধ্বনির আগম ঘটল কোথায় তো আগমন ঘটল শব্দের অন্তে বা শেষে তাই তো তাই এই জমি থেকে জমিনের যে পরিবর্তনটা এটাকে বলা হয় অন্ত ব্যঞ্জনাগম ঠিক আছে নেক্সট আছে খোকা খোকাকে অনেকেই বলে খোকন বলে তো শুনে থাকবে দেখবে খোকাকে অনেকেই বলে খোকন এই যে খোকা যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু দন্তান্নয়ের উচ্চারণ ছিল না পরে পরিবর্তিত হয়ে এটা দন্তান্ন হয়েছে এই যে দন্তান্ন ব্যঞ্জনধ্বনির আগম ঘটেছে সেটা কোথায় শব্দের অন্তে বা শেষে তাই তো তাই খোকা থেকে খোকনের যে পরিবর্তনটা এটাও একটা অন্ত ব্যঞ্জনাগমের উদাহরণ ঠিক আছে চলো নেক্সট কী আছে দেখি নেক্সট আছে দেখো শ্রুতির ধ্বনি আমরা পড়েছিলাম না যে ধ্বনি পরিবর্তনের প্রথম ভাগ ধ্বনিরাগম বা ধনাগমের তিনটি ভাগ ছিল সেগুলো কি কি স্বরাগম ব্যঞ্জনগম আর শ্রুতির ধ্বনি তাই তো সেই যে ভাগগুলি পড়েছিলাম তার মধ্যে তৃতীয় ভাগ কী ছিল ধ্বনি এই শ্রুতির ধ্বনিটা আমরা এখন পড়ব ঠিক আছে শ্রুতির ধ্বনি কটি দুটি কী কী শ্রুতি আর বশ্রুতি অন্তঃস্থশ্রুতি কী শ্রুতি হলো প্রকৃতপক্ষে অন্তঃস্থ অশ্রুতি ঠিক আছে অন্তঃস্থ শ্রুতি হলো প্রকৃতপক্ষে অন্তঃস্থ অশ্রুতি দেখো আমরা সবাই সবাই আমরা কিন্তু বলি না যে মা এর এরকম কি ভেঙে বলি যে মা এর আমরা সবাই বলি মায়ের এই যে মা এর থেকে মায়ের এই অন্তঃস্থ শ্রুতিটির আগমন হলো এটাকেই বলে অন্তঃস্থ শ্রুতির পরিবর্তন ঠিক আছে নেক্সট আছে চা এর আমরা কিন্তু কেউই এরকম ভেঙে বলি না চা এর আমরা সবাই কি বলি চায়ের তাই তো বলি না চায়ের এই যে চায়ের মধ্যে অন্তস্থ শ্রুতির আগমন হলো এটাই হল শ্রুতির ধ্বনির মধ্যে অন্তস্থ শ্রুতির পরিবর্তন ঠিক আছে নেক্সট আছে বশ্রুতি কি আছে বশ্রুতি বশ্রুতিটা কি বশ্রুতি হলো প্রকৃতপক্ষে অন্তঃস্থ বশ্রুতি অর্থাৎ অন্তস্থ বয়ের প্রভাবে অয় ধ্বনির আগম হয় অন্তস্থ বয়ের প্রভাবে কি ধ্বনির আগম হয় ওই ধ্বনি রকম হয় ঠিক আছে উদাহরণ দিলে বুঝতে পারবে দেখো পা আ এই পা আটাকে পাবা কোন কোনো জায়গায় বলে পাবা এই পাবাটাই পরিবর্তিত হয়ে হয় পাওয়া আমরা কি বলি পাওয়া বলি না কিন্তু আবার অনেক জায়গায় এটাকে পাবা বলে এটাই পরিবর্তিত হয়ে হয় পাওয়া তাহলে এই বশ্রুতি প্রভাবে অন্তস্থ বয়ের প্রভাবে কি ধ্বনি পাচ্ছি আমরা অয় ধ্বনি পাচ্ছি না এই যে পাচ্ছি পাওয়া অয় ধ্বনি পাচ্ছি তো নেক্সট আছে দে আ এই দেয়াটাকে অনেক জায়গায় বলে দেবা আবার দেবা পরিবর্তিত হয়ে হয় দেওয়া কি হয় দেবা এই যে ব অন্তস্থ শ্রুতি এই ব অন্তঃস্থ শ্রুতির প্রভাবে কি হচ্ছে অয় ধ্বনির আগম হচ্ছে তাই হচ্ছে দেবা ওকে বোঝাতে পারলাম বশ্রুতি যদি বলা হয় দেয়া থেকে দেবা থেকে দেওয়া এই পরিবর্তনটা কি পরিবর্তন আমরা বলবো বশ্রুতির পরিবর্তন ঠিক আছে